চৌকে দেখে না, যুবকের কাছে আসলে যুবক হাত দিলে চোখ ভালো হয়ে যায়। ভাঙ্গা পানিয়া পাবলিক আসে, যুবক ভাঙ্গা পায়ে হাত দিলে ভালো হয়ে যায়। যুবক দেখল এইভাবে যদি ল্যাংরা লুলা আতুর দেড়বেটার সব আসতেই থাকে আর ফু দিতে থাকে, সব ভালো হয়ে চলে যাইব, দেশে দিনও জিন্দা হবে না, কেউ কালিমা পড়বে না, ঠিক কিনা বলে? যুবক বলে এই কাজ তো আমার না, এখন যে আমার কাছে আসবা আগে বলবো কালিমা পড়ো, তারপরে তোমার জন্য দোয়া করবো। সোহানেলে বললেন না এই দাওয়াত শুরু, আমি বুঝাতে চাচ্ছি দিনের দাওয়াতটা কেমনে দিবেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, দেশের জনগণ আব্দুল্লাহর কাছে আসতে লাগলো, কালিমা পড়তে লাগলো, তাদের সমস্যার কথা বললে সমাধান হয়ে যায়। যেই যুবকের মাধ্যমেই দেশ থেকে দিনকে মুছিয়ে দিতে চাইল, আল্লাহ যুবকের মাধ্যমেই দিনের কাজ শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ, এই খবর পৌঁছে গেল বাদশা ইউসুফ জুনামাসের মন্ত্রণালয় পর্যন্ত। যেই বাদশা টাকা দিয়ে আব্দুল্লাহকে জাদুবিদ্যার জন্য পাঠাইছে, বাদশার মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেল আমার দেশে একটা যুবক আছে, ওই বাদশা ইউসুফ জুনামাসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী, তার চোখ ছিল অন্ধ, কেউ বলেছেন জন্মান্ধ, কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, চোখে দেখে না। যখন জানতে পারলো একটা যুবক চোখ ফিরাইয়া দিতে পারে, এই মন্ত্রী হাজার টাকার হাদিয়া নিয়া, গিফট নিয়া, উপহার উপঢৌকন নিয়া আব্দুল্লার বাড়ির দিকে লোক নিয়ে পৌঁছে গেল। আব্দুল্লাহ তাকাইয়া দেখে এই লোকটা তো ওই লোক যার সিগনেচারের মাধ্যমে এই দেশের দিন বন্ধ হইছে, যার দস্তগতের মাধ্যমে এই দেশে দিন দিনের তালিম বন্ধ করা হয়েছে। শেষ পর্যন্ত এই লোকটা আমার বাড়িতে, আব্দুল্লাহ বলছে আপনি কি চান, কেন বাসছেন? মন্ত্রী বলছেন বাবা আমি তোমাকে চিনি না, আমি এই দেশের একজন মন্ত্রী, আমি চোখে দেখি না, আমি শুনছি তুমি চোখ ভালো করে দাও, এই জন্যে তোমার কাছে আসছি, আমার চোখটা যদি ফিরাইয়া দিতা। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে মন্ত্রী রে চোখ তো আমি ফিরাইয়া দিতে পারি না, চোখ দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে আল্লাহ আবার কেডা, বিশাল বছর পরে, 30-40 বছর পরে হঠাৎ আল্লাহর নাম, আল্লাহ কে? আমাদের খোদা তো ইউসুফ জুনামাস, নাউজুবিল্লাহ বলেন, আমাদের বাদশাহ তো আমাদের খোদা, আমরা সারা জিন্দেগি বাদশাকে খোদা মানি, বাদশাকে পূজা দেই, তুমি আবার কোন খোদার কথা বলছো? আব্দুল্লাহ বলছেন মন্ত্রী সাহেব আপনার বাদশাহ যদি খোদা তাহলে চোখ পাওয়ার জন্য আমার কাছে এসেছেন কেন? সুবহানাল্লাহ বললেন না, চোখকে আপনার বাদশাহ দিতে পারে না? মন্ত্রী চিন্তা করে তা তো ঠিক, ও মন্ত্রী সাহেব আপনার বাচ্চা খুদা নয়, ও আস্তা বেহুদা, ঠিক কিনা বলে? আমাদের দেশে যারা ক্ষমতা পেয়ে নিজেকে বহুত ক্ষমতাবান দেখায়, আল্লাহ যদি থাপড়াইতে থাপড়াইতে ক্ষমতা নিয়ে নেয়, কুত্তার মতো রাস্তায় পড়ে থাকবে, জানাজা পড়াবার লোক পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বলছে শুনেন মন্ত্রী সাহেব আপনারা যারা খুদা বানাইছেন এই বেচারা নাকের সেন্টার ঠিক নাই, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বললে দাঁত বাইর হয়ে যায়, ঠোঁট মোটা, চোখ ছোট, মানে ইথিওপিয়ার মানুষের যে ডিজাইন, আল্লাহ একটা ডিজাইন ছাড়া ডাই ছাড়া বানাই দিয়েছে, হেরে বানাইছেন আপনারা খুদা, আপনার খুদার কাছে বলতে পারে না, চোখ দিতে পারে না? মন্ত্রী বলতেছে আব্দুল বাবা তোমার কাছে আসছি, তুমি চোখটা দেও না। আব্দুল্লাহ বলছে শুনেন আমি কিন্তু চোখ দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ, এখন আপনি যদি চোখ পাইতেই চান আমার আল্লাহর উপরে ইমান আনতে হইব, কালিমা পড়তে হইব। আব্দুল্লাহর কথা হলো যে সংসদে আইন করে ইসলামকে বিলুপ্ত করা হয়েছে, এই সংসদের মাধ্যমে
আবার দিনকে পৌঁছে দিব। আল্লাহু আকবার। দিন প্রচারের কৌশল বুঝো। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে তো ভালো, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের দেশে কিছু লোক আছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী, আমি যদি আবার এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি তা আপনাদের এলাকার সব ভালো ভালো রাস্তা ভাঙ্গে একবার কাঁচা বানিয়ে দিই। তাই করেছে, হে নির্বাচনের পর খুঁজে বলে না এলাকা কি পানি টানি ছাটা আছে নি বাবা। আমার বন্ধুগণ কথা কি বুঝতেছেন আমার? তো মন্ত্রীরা দেখবেন অনেক লোক নির্বাচনের আগে ওয়াদা দেয় এইটা করবো সেটা করবো, নির্বাচন পরে মাইক্রোস্কোপ লেন্স সার্কেট ক্যামেরা ফিট করে এটা আর খুঁজেই পাইবেন না, কথা বলেন না কেন। তো এই মন্ত্রীও বলতেছে আমি যদি নির্বাচিত আমি যদি চোখ পাই কালিমা ছেড়ে দিলাম। আব্দুল্লাহ কালিমা পড়াও, যুবক কালিমা পড়াও। কালিমা পড়াইবো কেমনে? পড়াও, বুঝতেছো না কালিমা পড়াইবা? তুমি কি জানো আজ থেকে 30 বছর আগের খবর? মন্ত্রী সাহেব জানি না তো। শোনো, আমরা দেশে আইন করে এই দেশে তাওহীদ বন্ধ করেছি, আমাদের হাজার হাজার টাকা খরচ করে কোটি টাকা খরচ করে আব্দুল্লাহ নামে একটা যুবককে, আব্দুল্লাহ বিন তামের নামে একটা যুবককে বিদেশে পাঠাইছে জাদুবিদ্যার জন্য। ও আসতেছে, আসলে পরে সাইজ করবো। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? ও হেই আব্দুল্লাহ মানি এই আব্দুল্লাহ তো জাদুবিদ্যার জন্য পাঠাইছে, তুমি আবার তাওহীদের দাওয়াত দাও। করেছেন কে? আওয়াজ করে বলেন করেছেন কে? এই কৌশল কার? এজন্য আমার আল্লাহ বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কৌশল করতে যাইও না, তোমরা জানো না কার সঙ্গে কৌশল শুরু করছো, তোমরা যে জিনিস দিয়া দিন মুছে দিতে চাইলা আমি ওই দিন জিনিস দিয়া দিল জিন্দা করতে চাইলাম, পারলে ঠেকাও, ঠিক কিনা বলে? মন দেখি কেমন পারো। মন্ত্রী বলছে আব্দুল্লাহ তুমি, হে আব্দুল্লাহ তাহলে কেমন জাদু? মন্ত্রী সাহেব আমি জাদুবিদ্যা ঠিকই শিখছি, আপনার টাকা পয়সা ঠিক মতো কাজে লাগাইছি, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে দেশে আসার পরে উল্টা আমার আল্লাহ আমারে জাদু কইরা আপনার সামনে দাঁড় করে বলতেছেন মন্ত্রী সাহেব কালিমা পড়ে নালে চোখ পাইবেন না। সুবহানাল্লাহ বললেন না? কালিমা পড়ে তো চোখ পাইবেন। মন্ত্রী বলছে ঠিক আছে কালিমা পড়তেছি, নিয়ত ভালো না খারাপ, কথা বলেন না কেন। আপনাদের ঠিক আছে তো? আপনারা তো অলিয়া উলিয়া, এরা সব অলিয়া উলিয়া। আমার বন্ধুগণ মন্ত্রী বলছে কালিমা পড়া, উদ্দেশ্য হলো কালিমাটা পরে ছেড়ে দিব। আব্দুল্লাহ কালিমা পড়াইছে, কালিমা পড়াইয়া চৌকে হাত দিয়ে পাল্লা ওইটা বাটপার, নিয়ত ভালা না, কিন্তু এরপরেও তো এর জবানে আমি কালিমা চালু করে দিছি, আর আমি চাইলে তো সংসদে যাইতে পারবো না, আল্লাহ এইটা শয়তানটারই ভালো করে দো, আর এর মাধ্যমে আবার এই সংসদে আমি কালিমার আওয়াজকে শুনতে চাই। হাত দিছে চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী কয় আব্দুল্লাহ আমি তো দেখতেছি আমার এই তো ঠিক আছে, আমি তো সব ঠিক আছি, এই তোমার হাত দিয়ে তোফানো আমি গেলাম। আব্দুল্লাহকে কই যাইবে? কালিমা পড়লাম হাত দিয়ে দিলাম চোখ পাইলাম জায়গা। আব্দুল্লাহ কয় না আপনি তো কালিমা অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক কি? বাকি অর্ধেক যাতা দিমু, যাতা চাপ দিমু। সুবহানাল্লাহ বললেন না? সাকে আনছে ভাই, এটা ঠান্ডা কেন? 12:30 হয়ে গেছে, এত রাত্রে কথা বলা কিন্তু খুব খারাপ। কষ্ট হচ্ছে না? হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে, ওই আগের জায়গা, এই তো আগের জায়গায় দেখতেছি আছেন আপনারা, মানে দেখতে চাইলাম যে আপনাদের কন্ডিশন ঠিক আছেনি না, মারাটারা গেছেন সাকারা ছড়িয়েছে কিনা। সবাই একটু হাত ওঠান, এ হাত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলুন আল্লাহু তাকবীর। একটা আওয়াজ একটা তাকবীর দিতে পারবেন কেউ?
জোরে আওয়াজ দিতে পারবেন? একজন দেন লিল্লাহ তাকবীর, দেন একজন একটা তাকবীর দেন। আমার বন্ধুগণ, ইসলামের স্পিরিটটা আপনাদের ভিতরে রাখবেন না, এটা মা বোনদেরকেও দিবেন। আমাকে ভাইরা বলছিল এই বিষয়ে কিছু কথা বলতে, কিন্তু ওয়াজ তো একটা বিষয়ের উপরে করে, যেহেতু তাফসীর মাহফিল, এই যেটা বলছি এটার উপরেই কথা বলতেছি। কয়েকটা সাতটা অ্যাড করছি, কিন্তু কথা বলতেছি একটা শব্দের উপরে। আমি শত কতিলা আসহাবুল উখদুদ ওখানে কথা বলতেছি, বাকি সব রাইকা দিছি আমি, কারণ সময়ে আমি দেখতেছি ঘড়ি তাকাচ্ছি, আমার কাবার দিচ্ছে। শত কতিলা আসহাবুল উখদুদ ওখানে কথা বলতেছি, যে কেন আসহাবে উখদুদ যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস, এই গর্ত খনন করলো কারা, এই কারা করলো এদের ওয়াজ করতেছি এতক্ষণে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীকে জড়াইয়া কপালে চুম্বন করে আসমানের দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা এই দেশের ভিতরে কালিমার দাওয়াত কেউ দিতে পারে না, যার দস্তগতার সিগনেচারের মাধ্যমে এই দেশে দিন বন্ধ হলো, আল্লাহ তাআলা আমি তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি, তুমি তো হিকমতওয়ালা, তুমি চাইলে এর ভিতর থেকে কুফুরি নেফাকি দূর করে তোমার পরিচয়টা তার ভিতরে পৌঁছে দিতে পারো, এর মাধ্যমে সংসদে আবার কালিমার আওয়াজ পৌঁছে যাবে। এই বলে চোখের পানি ছেড়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে, মন্ত্রী ডাক দিয়া বলছে, ও আব্দুল্লাহ আমাকে ছেড়ে দে, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমার মনে হইতেছে এই মুহূর্তে আমি জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান পা, আমারে ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিস, মন্ত্রী এবার আপনি যাইতে পারেন, যান গা আব্দুল্লাহ, আর আমার কোথাও যাওয়ার দরকার নাই। কি পড়লে আর কি বললে, আমি তো এখন স্বাদ পাই, এখন মরে গেলেও শান্তি পাই না, আমিও তোর কর্মী, আমিও এই দেশের দিন জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ বললেন না? কয়জন হইছে, বড় বড় কয়জন হইছে, একজন মুরব্বী, একজন আব্দুল্লাহ, আর একজন মন্ত্রী, কয়জন হইছে? তিনজন, তিন জায়গা। আল্লাহু আকবার বলেন না? কে করেছেন? মন্ত্রী সাহেব কে আব্দুল্লাহ বলছে, শুনেন আপনি মন্ত্রী মানুষ কিছু বুঝেন না, আপনি কিন্তু যান গা, কয় আমি যাইতাম না, এখানেই থাকি। আব্দুল্লাহ বলছে, আপনার অধিবেশন কোন দিন সংসদ? আগামীকালকে, তাড়াতাড়ি যান এখানে গিয়ে আপনি একটু কালিমার আওয়াজটা দেন। সংক্ষেপ করে বলতেছি, পরের দিন সংসদ অধিবেশনে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের ডাইন পার্শ্বে বসছে এই মন্ত্রী। বাদশাহ তাকাইয়া দেখে মন্ত্রীর চোখ ভালো, হকির তো কানা, এতদিন দেখে দেখাইলাম কানা, এখন দেখি লেখতেছে চোখ ভালো। বাদশাহ ইউসুফ জুনাওয়াস জিজ্ঞাসা করে, মন্ত্রী শোক পাইলেন কই? শোক তো আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ প্রায় তিন যুগ পরে আবার সংসদে আল্লাহর নাম, বাদশাহ তো গরম হয়ে গেছে, আল্লাহ আমি না তোমাদের খোদা, করে বাবা মন্ত্রী, আমি বানাইলাম মন্ত্রী, আমি দিলাম টাকা পয়সা গাড়ি বাড়ি, আমার ওকে বাটপার কায় মন্ত্রী সাহেব, আপনি যদি আল্লাহ, আপনি যদি খোদা, এই দেশ আপনি রক্ষা করতে পারেন না, আব্দুল্লাহর জাদুবিদ্যার জন্য পাঠাইছেন কেন? ঠিক কিনা জোরে বলে? বাদশাহ দেখতেছে ব্যাপার তো খারাপ হয়ে যেতেছে, কয় মন্ত্রী সাহেব শুনেন, যেখানেই আপনি কালিমা পড়েন থাইমা যান, কয়েকদিনের ভিতরে আব্দুল্লাহ আসতেছে জাদুবিদ্যা শিক্ষা করে, আব্দুল্লাহ আসলে কিন্তু ফিটে সাইজ করব। মন্ত্রী কয়, ও বাদশাহ হে আব্দুল্লাহই তো কালিমা পড়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বললেন, ইন্নাকাই দেশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলে দিলেন, গোলাম রে কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার যে কৌশল করে, এই কৌশলগুলো আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে
আরো বেশি দুর্বল কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ইউসুফ জোন আওয়াজ মন্ত্রীকে জেলের ভিতরে আটকে রাখলো আর বলতেছে মন্ত্রী সাহেব কালিমা ছেড়ে দেন। মন্ত্রী বলতেছে বাদশারে আপনি আঘাত করতে পারেন, মারতে পারেন, পিটাইতে পারেন, আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু কালিমা পড়ে যে শান্তি আর স্বাদ পেয়েছি ওটা আমি ভুলে যেতে পারবো না। এক পর্যায়ে মন্ত্রীকে পিটাতে লাগলো, মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে, আব্দুল্লাহকে বাদশা দরাইয়া নিয়ে এসেছে। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লারে তোমাকে না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম, তুমি আবার দেশে কি উল্টা পাল্টা শুরু করছো। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব আপনি জাদুবিদ্যার জন্য পাঠাইছেন ঠিকই, জাদুবিদ্যা শিখছি তাও ঠিক, কিন্তু আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করা নিজে কালিমা পড়াইয়া আমার আল্লাহ আমার অন্তরে দিন বুঝাইয়া দেয়া, আপনি বাদশা ইউসুফ জুনামাস আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে বাদশা কালিমা পড়ো, নাইলে ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলেন? বাদশা বলছে, মুরব্বী আপনি কেন ওই দেশেই শয়তানি করলেন? মুরব্বী বলছেন, বাদশা যাপন আপনি নিষেধ করেছেন, আল্লাহ নির্দেশ করেছে, আমি আল্লাহর হুকুম পালন করেছি, আপনি মারতে পারেন। বাদশা বলছে, জানেননি তাওহীদের দাওয়াত দিলে কি শাস্তি জানেননি? কো জানি না। এই কথা বলে গাছ কাটার করাত তো চিনেন, গাছ কাটে যেটা নাম কি করাত না, গাছ কাটার করাত দিয়া এই শত শত বৎসরের বৃদ্ধ মুরব্বীর মাথায় করাত লাগাইয়া জীবন্ত মানুষকে কালিমার অপরাধে দুই টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, একটা মিনিটের জন্য কালিমা ছেড়ে দেয় না। আল্লাহ আকবার। এবার আব্দুল্লাহর পালা, মন্ত্রীও শেষ, আব্দুল্লাহরে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ তুমি কালিমা ছাইড়া দাও। আব্দুল্লাহরে তোমাকে আমি বাদশা বলছি, তুমি যদি কালিমা ছেড়ে দাও আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার একমাত্র একটা মাত্র মেয়ে মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি দেশের মালিক তুমি হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী সাহেব বাদশা যাপনা আপনি যদি আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন আর এক হাতে গোটা জিন্দেগি রেজিস্টারি করে দেন, গোটা দুনিয়া রেজিস্টারি করে দেন, কসম আল্লাহ পাকের জাতের সব কিছু লাত্তি মেরে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আর আমাদেরকে যদি কেউ কইতো, হুজুর আপনি কি দুই সেক্টে উল্টা পাল্টা বলতে পারবেন? আপনার গুলশান বনানি বাড়ি দ্বারা 10 ডিসিমেল জায়গা দিব, 1 ডিসিমেল 5 কোটি, 10 ডিসিমেল 100 কোটি, আমরা কতাম দুই সাইডটাকে দুই সাইড বছর বলতে পারতাম। আমাদের যে ইমানের কন্ডিশন, আমাদের যে ইমান, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা দেখলো আব্দুল্লাহরে কোনোভাবে লাইনে আনতে পারতেছে, কষ্ট হচ্ছে আপনাদের, পৌনে একটা হয়ে যাচ্ছে আর কাজ হবে না যতই বুঝান আমারে। আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে কথাগুলো বুঝেন কি বলতে চাই, এক পর্যায়ে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহর হাত পা বেঁধে আব্দুল্লাহকে বলেছে পাহাড়ের উপরে নিয়ে যাও, কথাগুলা মনোযোগ দিয়ে শুনে এবার কি বলতে চাই। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে গিয়েছে, হাত পা বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করবে, এমন সময় আব্দুল্লাহ চুকের মানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি যদি কালিমা ছেড়ে দেই বাদশার মেয়েকে বিয়ে করতে পারি, নজরান নামক দেশের মালিক হতে পারি, দুনিয়ার জমিনে শান শওকতে থাকতে পারি, আল্লাহ তাআলা একমাত্র তোমার তাওহীদের প্রেমে পাগল হইয়া তোমার জন্যে দিনটাকে বিসর্জন দিচ্ছি, উৎসর্গ করতেছি, আল্লাহ তাআলা তুমি কি সাধারণ একজন ইসলামী আন্দোলনের কর্মী, তোমার তাওহীদের গোলামকে কি হেফাজত করতে পারো না? আয় আল্লাহ যেই গোলামে তো 1000 কোটি টাকার অফার পাওয়ার
পরে তোমার কোরআনের তোমার দ্বীনের জন্য জীবন দিতে চায়, তুমি কি তাকে হেফাজত করতে পারো না? এই কথা বলে আব্দুল্লাহ যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল পাহাড়কে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো, পাহাড় ভূমিকম্প শুরু করলো, টুকরো টুকরো হয়ে গেল 70 জন সেনাবাহিনী। আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আজাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ আমার 70 জন সেনাবাহিনী কই, তুমি দেখি একা? আব্দুল্লাহ বলতেছে, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহ বিসমিকা আমুত আহিয়া কয়ে ঘুমায় গেছে, ঘুমায় গেছে মানে হেরা তো শেষ, হেরার খুঁজে পাইবেন কই? বাদশার কি মাথা ঠান্ডা হয়েছে আর গরম হয়েছে? আরো 70 জন সেনাবাহিনী দিয়ে বলছে, যাও সাগরে নিয়ে যাও, পানির মধ্যে ডুবাইয়া নদীর মধ্যখানে ছেড়ে দিও। আমার বন্ধুগণ, 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে সাগরে গিয়েছে, সাগরের মধ্যখানে গিয়ে হাত পা বেঁধে ছেড়ে দিবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, এত নির্যাতন শুধু তোমার তাওহীদের জন্য, এত নির্যাতন শুধু তোমার জন্য। আল্লাহ তাআলা এখন যদি তুমি আমাকে সাগরে না বাঁচাও, কাফেররা বলবে আমার আল্লাহর ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না, আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তুমি যদি এখন আমাকে সাগরে বাঁচাইয়া দাও। আমি কথা দিলাম, কথা দিলাম, গোটা নাজরানের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা দিলা। আল্লাহ জুশে উঠে গেলেন, সাগর উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দেয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আসমান থেকে আজাবের 70টা ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধইরা ফেরাউনের মতো নমরুদের মতো আচ্ছা মতো পিটাইয়া, আমার বন্ধুগণ ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া নদীর মধ্যখানে ছেড়ে দিয়া আব্দুল্লাহ বিন তামিরকে সুস্থ রেখে ভালো রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া আব্দুল্লাহর পায়ের জুতার নিচেও পানি লাগায় নাই, পানির উপর দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে। কোরআনের পক্ষে থাকো, রব সব তোমার গোলাপ বানাইয়া দিবে। আমার বন্ধুগণ বাদশাহ বলছে, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কই কই হেরা দেখতেছি গোসল করে, মানে কি কই হেরা নাই? আব্দুল্লাহর কাছে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে প্রতিদিন যদি 70 জন করে যায় তাহলে মাস পরে তো দেখবো সেনাবাহিনী নাই, কথা বলেন না কেন? আব্দুল্লাহ তুমি নিজেই বলো তোমারে কেমনে মারা যায়। আমার বন্ধুগণ আব্দুল্লাহকে কেমনে মারা যায়? আব্দুল্লাহ বলল, আমি কি পাগল, আমি নিজে বলবো আমারে কেমনে মারা যায়? আবার বলছে আব্দুল্লাহ, তুমি বলো তোমাকে কেমনে মারা যায়। এবার আব্দুল্লাহ চিন্তা করলো, আমি তো জেলে বন্দি, চাইলেও তো যেতে পারবো না, তাইলে একটা হিকমত করি, আমি মরে যেতে পারি, আমি চলে যেতে পারি, আমার রক্ত জমিনে পড়ে যেতে পারে, আমি মাজলুম হয়ে চলে যাব, জালেমের কারণে মাজলুমের রক্ত যদি জমিনে পড়ে যায় আমার বিশ্বাস আমার রক্ত থেকে এই দেশে দিন জিন্দা হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বলছে, বাদশাহ শোনো, আমাকে যদি মারতে হয় আমার ফর্মুলা আপনি মানতে হবে, আমি যা বলবো আপনি তাই করতে হবে, আমার কথা যদি আপনি শুনেন আমাকে মারতে পারবেন। আব্দুল্লাহ এই কথা বলবার পরে বাদশাহ বলছে, বলো কি করা যায়। আব্দুল্লাহ বলছে, বাদশাহ যা পোনা গোটা নাজরানে 3 মাস আমার নামে মাইকিং করবেন, অ্যানাউন্সমেন্ট করবেন,
গোটা দেশের আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড় সবাইকে আপনি একটা মাঠে জমা করবেন, ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টানবেন, আমাকে মারতে পারবেন না। ওই সময় যদি আমাকে মারতে হয় আমি একটা কালিমা বলবো, ওই কলিমা আপনার পড়া লাগবে, আমার শিখানো কালিমা যদি আপনি পড়েন আমাকে মারতে পারবেন, নচেত আপনি আমাকে মারতে পারবেন না। আব্দুল্লাহর কথা হলো বাচ্চারে আমি মরে যেতে পারি, মরার আগে তোর জবানে হলেও আল্লাহর নাম চালু করে দিতে চাই। আল্লাহু আকবার, কেমনে দিন জিন্দা হয়। একটু যাইতেছে, কেউ আসেনি এখানে ভাই, কামার নিয়েছে, আমি রাইকে দিয়ে গেলি এখানে রাইকে দিই। আরে একটা হয়ে যাইতেছে, আপনারা কিছু বুঝেন না, বিশাল লম্বা হয়ে যাচ্ছে বিষয়, অনেক অনেক লম্বা, আমি শেষ করতে পারবো এখন কি কালে কি বলেন, এক দুই মিনিট রেখে দিব। আমিও চাই, আমি তো এক ঘন্টার পরে কথাই বলতে চাই না, কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন, কি বলতে চাই বুঝো, বাদশাহ আব্দুল্লাহর কথায় গোটা দেশের ভিতরে ঘোষণা করে দিল, গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করল, জমা করবার পরে পৃথিবী দেশের সকল মানুষের ভিতরে কৌতূহল, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কাউরে দাওয়াত করে না, আজকে একটা যুবকরে মারবে তাও গোটা দেশের মানুষের দাওয়াত করছে, মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে। গোটা দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল, এবার আব্দুল্লাহ বাদশার সামনে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ জনগণ বাদশার সামনে দাঁড়িয়ে আছে। বাদশাহ বলছে আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমাকে মেরে ফেলা হবে, তোমার জীবনের কোনো চাহিদা থাকলে আমাকে বলতে পারো। আব্দুল্লাহ বলতেছে মুচকি হেসে, আব্বাদশাহ রে আমার জীবনের একটা ছোট্ট চাহিদা আছে, আমার চাহিদা হলো আমি এই দেশের পুরো জনগণের সামনে দুই মিনিট ওয়াজ করব। সুবহানাল্লাহ, নাই কি করবে বাদশাহ বললে, যা দুই মিনিট বয়ান কর, ওয়াজ কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে, দেশের জনগণকে বলছে, বাদশাহ দেশের জনগণ শোনো, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জু নওয়াজ, আপনারা আমার নাম শুনে থাকবেন। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল, আমি জাদুবিদ্যা ঠিকই শিখছিলাম, কিন্তু দেশে আসার পরে আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহ আমাকে জাদু করে ফেলেছেন, কালিমা পড়ার কারণে আমি জীবনে বহুত বিপদ থেকে বেঁচে গিয়েছি, আমার আল্লাহ আমাকে বহুত ক্ষমতা পর্যন্ত দিয়েছেন, আমি ইসমে আজম জানি। এই আলোচনা আরো লম্বা, আমি ইসমে আজম জানি, এখন ইসমে আজম কোন নাম, ইসমে আজম যদি কেউ জানে তাহলে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, কসম রব্বে পাকের জাতের জ্বলবে না। ইসমে আজম বলে যদি দুনিয়ার কোন কঠিন জিনিসকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আগুন নিভে যেতে পারে, ওই জিনিস কখনো জ্বলবে না। এটা আরেক আলোচনার যুবক বলতেছে, আমি ইসমে আজম জানি, বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ের উপরে 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠাইছে, ওই জায়গায় আমার আল্লাহ আমারে বাঁচাইছে, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, এরপরে সাগরে পাঠাইছে, আমার আল্লাহ সাগরে আমাকে বাঁচাইছে, বাদশার 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, বাদশাহ কত কৌশল করছে আমাকে মারার জন্য কিন্তু পারে নাই, রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন, এবার আমি বলছি বাদশাহকে আমাকে কেমনে মারা যায়। আমি আপনাদেরকে দাওয়াত করে জমা করেছি, আপনাদের সামনে একটা কথা বলতে চাই, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে বাদশাহ আমার গলায় ছুরি লাগাইয়া টান দিবে, মারতে পারবে না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আমার গলায় ছুরি লাগাবে, বাদশাহকে একটা কালিমা শিক্ষা দিব, আমি আমার আল্লাহর নাম শিখাইয়া দিব, বাদশাহ যদি আমার ছুরি নিয়া
আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগায়, আর যদি মরে যায় মনে রাখবে আমার আল্লাহর নাম সত্য, আর যদি আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরেও দেখো আমি মরি না, মনে রাখবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশার নাম সত্য। এই সত্য মিথ্যা বিচার তোমাদের কাছে দিলাম, তোমাদেরকে আমি দিনের দাওয়াত একসাথে দিয়ে দিলাম, সত্য মিথ্যার বিচার দিলাম। যদি আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমি মরে যাই, মনে করবে রব সত্য, আল্লাহর নাম নেওয়ার পরে যদি না মরি মনে করবে আল্লাহর নাম মিথ্যা। এই বলে ওয়াজ শেষ করে দিলাম। বাদশা বলছে আব্দুল্লাহ তৈরি হয়ে যাও। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশা আমি যখন সেজদার মধ্যে গিয়ে পড়বো সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় তুমি আমার গলায় ছুরি লাগাইয়া দিবা, কিন্তু তুমি আমাকে মারতে পারবা না। ওই সময় যদি তুমি মারতে হয় আমি একটা কালিমা বলবো, কালিমা পড়া লাগবে। দেশের লক্ষ কোটি গুণ জনতা দেখতেছে, সবাই দেখতেছে হারে কি হয়ে যায়, হঠাৎ যুবকের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। বাদশাহ বলছে আব্দুল্লাহ আমি কি বলবো, আব্দুল্লাহ বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরে যাবে না। এই বলে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া যখন টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে, শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। বাদশাহ নাচানাচি শুরু করে দিয়া হারে শেষ, মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, আব্দুল্লাহও নাই। এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দিবে না, এই জন্য ঢোল বজায় নাচানাচি শুরু করে দিয়েছে। আমার আল্লাহর কৌশল জানে না, দেশের কোটি কোটি জনগণ দেখছেনি কথা বলেন, দেশের জনগণ ডাক দিয়ে বলতে লাগলো আহারে এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারে নাই আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে, তাহলে তো আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। বাদশাকে এতদিন খোদা মানছে এটা তো ভুয়া, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই কথা বলে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল। আর ডাক দিয়া বলছে নজরানের বাচ্চা ইউসুফ জুনওয়াস, তোমাকে সামনে রেখে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে রেখে বলতে চাই, আব্দুল্লাহ বিন তামেরের মতো মজলুমের রক্ত থেকে আমরা দাঁড়াইয়া গেলাম, তোমাকে জানাইয়া দিলাম এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ মেনেছি, আসলে তুমি বুয়া। আজকে থেকে বুঝতে পারলাম আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ জনগণ দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহ আকবার! বাদশা চিন্তা করে ব্যাপার কি, এত মানুষ হঠাৎ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন কমছে না বাড়ছে? এইবার বাদশা যখন অবস্থা বেগতিক দেখল, গরম হয়ে গেল, এবার বড় বড় গর্ত খনন করা শুরু করেছে, বিশাল বিশাল গর্ত। এই গর্ত খনন করে যারা কালিমা পড়েছে তাদেরকে গর্তে ফালাইয়া আগুন জ্বালাইয়া হত্যা করতে চায়। এই কথাটা আমার আল্লাহ কসম করে তিনবার এই কথা বলতে চাইলেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা কেমনে ধ্বংস হইল, মুসলমানদেরকে ধ্বংস করতে পারলো কিনা, যেই মুসলমানদেরকে আগুনের ভিতরে ফেলতে চাইল মুসলমানরা কি আগুনে জ্বলল, না কুত থেকে একটা বাতাস আসলো, এই বাতাসে কারা মরে গেল, বাদশার কি হলো, দেশে কেমনে দিন জিন্দা কায়েম হলো, দেশের জনগণের কি অবস্থা হলো, আগুন কেমনে নিবল, এটা আরো লম্বা এখানে রেখে দিলাম, আর সামনের দিকে যেতে চাই না, একটা জায়গায় আসছি এখানে থাকুক। এখন আগুন জ্বালাইছে বাচ্চাদেরকে মারার জন্য, মারতে পারবে কিনা, কেমনে মারবে, কেমনে দিন জিন্দা হবে, বাচ্চার কি হবে, পাবলিকের কি হবে, এগুলো আরো লম্বা। এতটুকুন বুঝে এক কথাই বলতে চাই, আল্লাহ কসম করে তিনবার বলছেন, বুঝো যারা গর্ত খনন করেছে, যারা পরীক্ষা খনন করেছে ইসলাম পন্থীদেরকে মারবার জন্য, একটা ইসলাম পন্থীকে মারতে পারবে না, বরং যারাই গর্ত খোঁড়ে তারাই সেই গর্তে পড়ে। ঠিক কিনা জোরে বলেন, এটাই মূল বিষয়, কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।